সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটি ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এখন আমরা সিভিপির যে অঙ্কগুলো করছিলাম সেখান থেকে অন্য আরেকটি প্রবলেম নিয়ে কথা বলবো। এখানে দেখো একটি উদ্দীপক আছে, উদ্দীপকটি হচ্ছে 2019 সালের হাওলাদার অ্যান্ড সন্স এর ব্যবসায়ের কিছু তথ্যাবলী নিম্নে দেওয়া আছে। দেখো, প্রথমে আছে বিক্রয় 15,000 একক, পরিবর্তনশীল ব্যয় আছে একক প্রতি 75 টাকা, স্থায়ী ব্যয় মোট দেওয়া আছে 6,75,000 টাকা, লাভের পরিমাণ 4,50,000 টাকা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাকে করতে বলা হয়েছে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় এবং কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয়। এছাড়া বলা হয়েছে সমচ্ছেদ বিক্রয় ও নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে। আচ্ছা, আমরা এর মধ্যেই যে ক্লাসগুলো করেছি, আমি আশা করছি সেখান থেকে আমরা বেশ ভালোভাবেই রপ্ত করতে পারছি এই অধ্যায়টি। তো আসো আমরা আজকের ক্লাস থেকে বিক্রয় মূল্য নির্ণয় করা শিখি, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় এটি শিখি, শিখে নেই সমচ্ছেদ বিক্রয় ও নিরাপত্তা প্রান্ত কিভাবে নির্ণয় করতে হয়। চলো আমরা রিকোয়ারমেন্টস অনুযায়ী অঙ্কগুলোকে, তো আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে একক প্রতি বিক্রয় মূল্য। কিন্তু দেখতে পাচ্ছি শুধু পরিবর্তনশীল ব্যয় একক প্রতি আছে, বাকিগুলো মোট টাকায় দেওয়া আছে। যার কারণে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে মোট বিক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে, এরপরে এই মোট বিক্রয় মূল্য থেকে আমরা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করব। তো দেখো, মোট বিক্রয় মূল্যের একটি সূত্র আমরা শিখেছি। মোট বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় যোগ নেট লাভ। তো মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করার জন্য দেখো, আমাদের মোট উৎপাদিত পণ্য বা মোট বিক্রয়ের পরিমাণ ছিল 15,000 একক এবং প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 75 টাকা। তাহলে 15,000 গুণ 75 আমরা পাচ্ছি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 11,25,000 টাকা। যে পরিবর্তনশীল ব্যয় পাচ্ছি সেটি হচ্ছে 11,25,000 টাকা, এর সাথে মোট স্থায়ী ব্যয় যোগ করছি 6,75,000 টাকা এবং নেট লাভ যোগ করছি 4,50,000 টাকা। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য কত পেলাম? 22,50,000 টাকা। ওকে, এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। যদি আমার কাছে মোট বিক্রয় মূল্য জানতে চাইতো তাহলে হচ্ছে 22,50,000 টাকা আমার উত্তর হতো। কিন্তু আমার কাছে আসলে জানতে চেয়েছে একক প্রতি বিক্রয় মূল্য কত। তো একক প্রতি বিক্রয় মূল্য যদি বের করতে হয়, আমি আগেই দেখেছি মোট বিক্রয়ের পরিমাণ ছিল 15,000 একক আর এখানে মোট বিক্রয় মূল্য হচ্ছে 22,50,000। তাহলে এবার যেটি করতে হবে, আমি জানি 15,000 যদি ঐকিক নিয়মে আমরা করি তাহলে কি হবে, 15,000 এককের বিক্রয় মূল্য হচ্ছে 22,50,000 টাকা। তাহলে এক এককের বিক্রয় মূল্য কত? তো এখানে আমরা যেটি করতে পারি, মোট বিক্রয় মূল্য ভাগ বিক্রয়ের একক। মোট বিক্রয় মূল্য হচ্ছে 22,50,000 আর বিক্রয়ের একক হচ্ছে 15,000। এবারে 22,50,000 টাকাকে যদি 15,000 একক দ্বারা ভাগ করি তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। অর্থাৎ যে পণ্যগুলো আমি বিক্রি করব তার বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তাহলে আমি যে 15,000 একক বিক্রি করেছি প্রতি এককের দাম 150 টাকা, তাহলে দেখো 15,000 গুণ 150 সমান সমান কিন্তু সেই 22,50,000 টাকাই হচ্ছে। তাহলে এভাবে করে আমরা একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। আচ্ছা, এবারে আসো আমাদের যে করণীয় খ ছিল সেটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। তো কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র আমরা আগে শিখেছি, সেটি হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো বিক্রয় আমরা একটু আগেই নির্ণয় করেছি, দেখো বিক্রয় আমরা বের করেছি কত, 22,50,000 টাকা। আগের আগের স্লাইডে দেখিয়েছি বা কতে আমরা দেখেছি। তো এর সাথে পরিবর্তনশীল ব্যয় আমরা মোট টাকার অঙ্কে বের করেছিলাম 11,25,000 টাকা। এবারে 22,50,000 টাকা থেকে যখন আমরা 11,25,000 বিয়োগ করলাম, কন্ট্রিবিউশন মার্জিন কত পেলাম, 11,25,000 টাকা। তো এর সাথে সাথে আমাদের আরেকটি করণীয় ছিল, যেটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র আমরা আগের ক্লাসে শিখেছি, সেটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। আর তোমাদেরকে আমি ছোট্ট একটি টিপস আগের ক্লাসে দিয়েছিলাম, আবার মনে করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যে কোনো অনুপাত নির্ণয় করার সময় যে টার্মের অনুপাত নির্ণয় করব সে সবসময় উপরে থাকবে এবং নিচে থাকবে বিক্রয় ইনটু হচ্ছে 100। অর্থাৎ
এখানে কন্ট্রিবিউশন নির্ণয় করছি বলে, কন্ট্রিবিউশনের অনুপাত নির্ণয় করছি বলে কন্ট্রিবিউশন মার্জিন উপরে ভাগ হচ্ছে বিক্রয় ইনটু 100। এটি যদি নেট লাভ অনুপাত নির্ণয় করতাম তাহলে উপরে নেট লাভ ভাগ বিক্রয় ইনটু 100। যদি আমরা স্থায়ী ব্যয়ের অনুপাত নির্ণয় করতাম তাহলে উপরে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় ইনটু 100। এভাবে করে নিতাম, তাহলে দেখো কন্ট্রিবিউশন হচ্ছে 11,25,000 এবং ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয়, বিক্রয় হচ্ছে আমার কত, বিক্রয় হচ্ছে 22,50,000 এবং এই যোগ ভাগ গুণ করার পরে যে ফলাফল আসছে সেটি হচ্ছে 50%। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়টি অত্যন্ত ছোট ছোট অঙ্ক এবং খুব সহজ একটি অধ্যায়, তোমাদের খুবই ভালো লাগবে মনে করেছিলাম এবং আমি আশাও করছি যে ইতিমধ্যে এই চ্যাপ্টারটা তোমাদের খুবই ভালো। এবারে দেখো আগের যে স্লাইড দেখেছিলাম সেখানে আমরা কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করেছি, তো এটির একটি বিকল্প প্রক্রিয়া আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যদি আমি নির্ণয় করতে চাই তাহলে সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য ডিভাইডেড বাই সরি বিয়োগ হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কত, 150 টাকা, আর একক প্রতি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 75 টাকা। তাহলে আমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত, 75 টাকা। এবারে যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করতে চাই তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য ইনটু 100। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন 75 ডিভাইডেড বাই হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য 150 গুণ 100। আবার দেখো সেই 50%ই এসেছে, তার মানে হচ্ছে যে একটি উপায় দিয়ে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক হবে তেমন বিষয় নয়, বিভিন্ন ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো। তো তোমার জন্য যে সূত্রটি সহজ মনে হবে তুমি সেটি ফলো করবে, তুমি সেইভাবেই অঙ্ক করার চেষ্টা করবে। তো এবারে আসো গতে, গতে দেখো সমচ্ছেদ বিক্রয়। তো সমচ্ছেদ বিক্রয়ের সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তো দেখো মোট স্থায়ী ব্যয় আমরা দেখেছিলাম 675,000 টাকা, আর একটু আগেই আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়েছি 50%। 675,000 টাকাকে যদি 50% দ্বারা ভাগ করা হয়, শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটাতে খুব ভুল করে থাকে, কারণ হচ্ছে আমাদের সবসময় পার্সেন্টেজকে গুণ করার একটি প্রবণতা আছে, বা আমরা এ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি আমরা বেশিরভাগ সময় হচ্ছে পার্সেন্টেজ দ্বারা গুণ করেছি, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে প্রায় আমরা হচ্ছে পার্সেন্টেজ দ্বারা ভাগ করব। তো একটু সতর্কতার সাথে তোমরা অবশ্যই কিন্তু ভাগ করবে, 675,000 ভাগ 50%, তাতে করে ফলাফল কত এসেছে, 13,50,000 টাকা। তাহলে আমার সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ হচ্ছে 13,75,000 টাকা। তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম সমচ্ছেদ বিক্রয় হচ্ছে ওই পরিমাণ বিক্রয় যে পরিমাণ বিক্রয়ে আমার ব্যয় উঠে আসবে, অর্থাৎ এই 13,50,000 টাকার পণ্য বিক্রি করলে আমার লাভও হবে না ক্ষতিও হবে না, বরং যে পরিমাণ ব্যয় করেছিলাম সে ব্যয়ের পরিমাণ আমার উঠে আসবে এবং এরপরে আমি যে পণ্যগুলো বিক্রি করব সেখানেই আমার প্রফিট হবে। তাহলে আমার মোট বিক্রয় ছিল 22,50,000 টাকা, এর মধ্যে 13,50,000 টাকা পর্যন্ত হচ্ছে ব্যয় বা সমচ্ছেদ বিক্রয় যেখানে আমার কোনো প্রফিট নেই, ঠিক আছে। তো এরপর আমরা তাহলে দেখি যে কিভাবে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করব। নিরাপত্তা প্রান্ত নির্ণয়ের সূত্র আমরা শিখেছি বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে কত, বিক্রয় হলো আমার বিক্রয় হচ্ছে 22,50,000 টাকা আর সমচ্ছেদ বিক্রয় হচ্ছে 13,50,000 টাকা। তাহলে আমার নিরাপত্তা প্রান্ত হচ্ছে 9,00,000, অর্থাৎ 22,50,000 টাকার পণ্য আমি যদি বিক্রয় করি 13,50,000 টাকায় আমার সমচ্ছেদ বা এখানে আমার ব্যয়টা উঠে আসবে এবং পরবর্তী যে 9,00,000 টাকার পণ্য সেখানেই কেবল আমার প্রফিট লুকায়িত আছে। এই প্রফিটের দেখো এই যে 9,00,000 টাকা প্রফিট, এর 50% কন্ট্রিবিউশন মানে 50% হচ্ছে আমার ব্যয় আর বাকি 50% হচ্ছে প্রফিট। তাহলে দেখো 9,50,000 টাকার 50% অর্থাৎ কত, 4,50,000 টাকা। আমরা দেখেছিলাম কিন্তু আমাদের যে লাভের পরিমাণ দেওয়া ছিল সেখানে লাভ ছিল 4,50,000 টাকা। তাহলে নিরাপত্তা প্রান্তের দুটি অংশ, একটি হচ্ছে ব্যয় আর বাকিটি হচ্ছে প্রফিট। তাহলে নিরাপত্তা প্রান্তর 50% কন্ট্রিবিউশন মার্জিন যেটি সেটি হচ্ছে ব্যয়, বাকি 50% হচ্ছে প্রফিট। তাহলে আমার এখান থেকে আমরা প্রফিট ক্যালকুলেশন করতে পারছি, 9,50,000 ইনটু সরি 9,00,000 গুণ 50%, তাহলে আমার প্রফিটের পরিমাণ কিন্তু 4,50,000 টাকা। এসো এটির আরেকটি বিকল্প উপায় আমরা একটু দেখে আসি, আসো। তো দেখো সমচ্ছেদ বিক্রয় যদি আমরা এককে নির্ণয় করতে চাই তাহলে
কি হবে, সূত্রটি হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন। তাহলে মোট স্থায়ী ব্যয় কত? 6,75,000, আর একক প্রতি কন্ট্রিবিউশন হচ্ছে 75 টাকা। এবার 6,75,000-কে যখনই আমরা 75 দিয়ে ভাগ করব, সেখানে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন, সরি, সমচ্ছেদ একক হচ্ছে 9,000 একক। এবারে খেয়াল করো, আমি যদি টাকায় এটাকে কনভার্ট করতে চাই, সমচ্ছেদ বিক্রয়কে যদি আমি টাকায় বের করতে চাই, তাহলে দেখো 9,000 একক পণ্য বিক্রি করলে লাভ ক্ষতি হবে না, তাই না? তাহলে 9,000 একক, প্রতি এককের দাম কত? 9,000 কিন্তু একক, আমি মোট বিক্রি করব কিন্তু 15,000 একক। এই 15,000 এককের মধ্যে 9,000 একক হচ্ছে সমচ্ছেদ, বা এই 9,000 একক পর্যন্ত আমার লাভ ক্ষতি নেই, জিরো, তাই না? তাহলে 9,000 গুণ প্রতি এককের দাম কত? 150 টাকা। তাহলে 9,000 গুণ 150, তাহলে সমচ্ছেদ বিক্রয় কত? 13,50,000। আমরা আগের স্লাইডে দেখেছিলাম কিন্তু সমচ্ছেদ বিক্রয় ছিল 13,50,000। তাহলে দেখো, আমরা বিভিন্ন উপায়ে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারছি। আমি আশা করি আজকের ক্লাস তোমাদের কাজে আসবে, এবং এই ক্লাস শেষে তোমাদের পাঠ্য বইয়ে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তোমরা ভালো থেকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।